বিষ্ণুবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন, কি নাম? মাসমুখ। সে বলে, ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা, হাজান মানে। বিষ্ণুবী বললেন, হাজান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইল? বিষ্ণুবী বললেন, তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ, সাহাল মানে। সে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি ছাড়বো না। বিষ্ণুবী বললেন, না চলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা, দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরুম, কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে, ওই যে বিষ্ণুবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল, আনো নাই, এর বদ্দ লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাজান ফিরে গেল বিষ্ণুবীর কাছে, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, গোষ্ঠী গিলাই হাজান, আপনি কি নাম কইছিলেন ওইটা কোন আবার? বিষ্ণুবী বলে, আমি বলছিলাম আন্তা সাহাল, সাহাল মানে সহজ, সাহাল মানে। বিষ্ণুবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে, যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে। কে? কি নবী ছিলেন? খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন, মাসমুখি, হোয়াটস ইউর নেম? সে বলে, আমার নাম আসিয়া, আসিয়া মানে অবাধ্য। বিষ্ণুবী বললেন, এটা একটা নাম হইলো? তোমার নাম আজকে থেকে জামিলা, জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি, জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল, যেদিন থেকে বিষ্ণুবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে নাই। আবার বিষ্ণুবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিষ্ণুবী বললেন, মাসমুহাদিল আরদে, এই জমিনের নাম কি? সবাই বলল, এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিষ্ণুবী বললেন, আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ? হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী, যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর? না, আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তৈবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিষ্ণুবী আরেক এলাকায় সফরে গেলেন, বললেন, মাসমুহাদিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছপালা লতা পাতা ঘাস জন্মায় না। বিষ্ণুবী বললেন, এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা? এই গদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হবে না। বিষ্ণুবী বললেন, মিনাল ইয়াউম, আজকে থেকে এ এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এ এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ, খাদেরা মানে কি? বিষ্ণুবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এই জন্য পরিবর্তন লাগবে, উই হ্যাভ টু মেক এ চেঞ্জ, পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলার কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন, আল্লাহ।